আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছি, কিন্তু ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। প্রচন্ড ঠান্ডা লেগেছে, গলা ভেঙে, হয়তো আমার ভয়ে আপনারা বুঝতে পারবেন, প্রচন্ড গলাটা ব্যথা, আর গলা দিয়ে মনে হয় কোনো আওয়াজই বের হয় না। জোর করে, অনেক জোরে জোরে কথা বললে মনে হয় কথা একটু শোনা যায়, আওয়াজ আসে। তো হয়তো আজকের ভিডিওটা আপনাদের বুঝতে আমার ভয়েসটা একটু ভালো লাগবে না শুনতে, কষ্ট করে একটু শুনে নেবেন। আসলে আমি চেয়েছিলাম যে আমি পুরোপুরি সুস্থ হলে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। তো দেখছি যে আর সুস্থ হচ্ছি না, সুস্থ যদিও একটু হয়েছি, কিন্তু গলা একদমই অবস্থা, গলার অবস্থা অনেক খারাপ। শুধু আমি মিলে না, আমার বাসার প্রত্যেকেরই এই সমস্যা, আমরা পুরো 4-5 জনেরই সেম একই সমস্যা। গলা প্রচন্ড ব্যথা, গলার ভিতরে ব্যথা করে, আর গলা দিয়ে কোনো আওয়াজ আসে না, এরকমেরই। তো এটা হচ্ছে কার্পু মাছ, আর মাছটা খুব তাজা, এই কারণে আপনাদের সাথে দেখালাম। তাজা মাছ ছাড়া দেখাইতে ভালো লাগে না, তো একদমই তাজা টাটকা। আর চিংড়ি মাছটা তাজা ছিল, ভালো ছিল, ফ্রেশ ছিল, আপনাদের মাঝে একটু দেখালাম। অনেকদিন আমি বাজার দেখাই না, তো যেহেতু চিংড়ি মাছ লতি দিয়ে তো রান্না করে কবজি ডুবিয়ে খাওয়া যাবে, আর রোজার আগে এই খাবারটা খেয়ে নিতে হবে রোজা থেকে, কিন্তু লতি বাছা একটু ঝামেলা ঝামেলা হয়ে যায়, অনেকের হয় না, আবার আমার হয়ে যায়, যারা একা হাতে সবকিছু করে তাদের জন্য ঝামেলা হয়ে যায়। তো আমার ঝামেলা হয় এই কারণে আগেই, রোজার আগেই কবজি ডুবিয়ে চিংড়ি মাছের লতি দেখে নেই, কারণ দেখতে খুব সুন্দর লাগতেছে চিংড়ি মাছ গুলো, আর লতিও এনেছে একদম তরতাজা টাটকা। তো যে কথা সেই কাজ, লতিও বেছে নিয়েছি, চিংড়ি মাছটাও বেছে নিয়েছি। এটা কিন্তু আমি ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করি না, আগে চিংড়ি মাছ ছিল ওইটা দিয়ে রান্না করেছি। আসলে লতি রান্না করতে কিন্তু ছোট চিংড়ি মাছ হলে, লতি বলেন কিংবা যে কোনো কিছুই বলেন, একটু ছোট টাইপের চিংড়ি মাছ হলে কিন্তু খুব মজা লাগে। তো আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে লতিতে রান্না করবো, তেমন কিছু দিব না, শুধু দিয়ে দিব হচ্ছে আপনার রসুন বাটাটা একটু বাড়িয়ে দিব, 1/3 চামচের মতো দিব, কচু বিলে কথা। তো এই কারণে মানে লতি তরকারি বলেন, কচু তরকারি বলেন, এগুলিতে আমি একটু রসুনটা বেশি দিই। তো 1/2 চামচ রসুন দিয়েছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, 1/2 চামচ করে দিয়েছি, লবণটা স্বাদ মতো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন লতিটা দিয়ে দিব। আর আমার মেয়ে আমার কাছে বসে আছে, কারণ ওকে নিয়েই বয়স দিচ্ছি, মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞেস করতেছে আপনারা কেমন আছেন। আমার আম্মু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে দিন। আমার মনে হয় ওর বাসায় ও এগুলি বলতেছে, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, আমার কাছে তো মনে হয় ও এগুলি বলতেছে। তো যাই হোক, আমার বাবুটাও আপনাদের সাথে কথা বলে, দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আপনাদের মাঝে শেয়ার করবো রোজার ভিডিওর ভিতরে আমার এই ছোট মামনিটাকে আপনাদের সাথে শেয়ার করব দেখে। তো যাই হোক, এখানে খুব ভালো করে কষিয়ে, কিন্তু চিংড়ি মাছের ভিতরে কিন্তু আমি লতিটা দিয়ে কষিয়ে একটু দমে রেখেছি। আর এই চিং লতিটা হতে কিন্তু বেশি টাইম লাগে না, এটা বাঁচতেও খুব সুবিধা, অনেক দ্রুত হয়ে যায়। আমার মতো যারা লতি বাঁচতে ভয় পায় তাদের জন্য এই লতিটা কিন্তু অনেক ভালো, এটা একদম ইজি। আমি কিন্তু 1 কেজি আমার মনে হয় বেশি সময় লাগে নাই, বেছে ফেলেছি, কিন্তু এখানে আমি অল্প রান্না করতেছি, তো অন্য তরকারি আছে এই জন্য অল্প রান্না করতেছি। দিয়ে দিব কাঁচামরিচ, চেষ্টা করতেছি অনেক জোরে জোরে কথা বলার জন্য, তো যতটুকু পারতেছি বলতেছি, আর আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। আমার ইনশাল্লাহ ইচ্ছা আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি। আমার খুব ইচ্ছা করে প্রতিদিন ভিডিও শেয়ার করতে, কি কোনো না কোনো ঝামেলার ভিতরে আমি পড়ে যাই, হয়তো আমি অসুস্থ হই কিংবা আমার বাচ্চাগুলি অসুস্থ হয়, এভাবে কিভাবে কিভাবে যেন সময়গুলি চলে যায়। মোবাইলেরও সমস্যা দেখা দেয়, মানে নানান সমস্যা আমার দেখা দেয়। তো তার মাঝেও আপনারা যে আমাকে এত ভালোবাসেন, সাপোর্ট করেন, আমি একটা ভিডিও চাললে আপনারা দেখেন, পছন্দ করেন, এটাই আমার কাছে অনেক কিছু। তো যাই হোক, ওখানে লতি রান্না করেছি, আর এই যে মাছটা যে দেখলাম, এটা কিন্তু কাটাকাটি আর দেখাইনি, খুবই তাজা ছিল। তো এটা দিয়ে
বিচি আলা সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব। একটু ঝোল রাখবো, অত বেশি না, দিয়ে দিব বেশ কিছু টমেটো। এইভাবে যদি আপনারা তাজা মাছ সিম দিয়ে সিমের বিচি দিয়ে আলু দিয়ে যদি রান্না করেন, ধনিয়ার পাতা দিয়ে যদি নামান, অসম্ভব মজা লাগে। আমার হাজবেন্ডের তো খুব পছন্দ, অনেক বেশি পছন্দ করে সে। তো যত অসুস্থ অত ভালো করে আপনাদের মাঝে কিন্তু আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারতেছি না, কিন্তু আমার মন খুব চায়, ইচ্ছা করে আপনাদের মাঝে সব সময় রেগুলার হওয়ার জন্য, কিন্তু আমি পারি না। চেষ্টা করব এখন থেকে হওয়ার জন্য, রমজানে চেষ্টা করব প্রত্যেকদিন ভিডিও শেয়ার করার জন্য, যেটা পারি যেটা খাই ওইটা আপনাদের মাঝে শেয়ার করব। কথা বলতে বলতে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো মজাদার ইয়ামি লতি দিয়ে চিংড়ি হয়ে গেছে, আর এটা ছিল হচ্ছে কারফু মাছ দিয়ে বিচি আলা সিম দিয়ে চিংড়ি আলু দিয়ে রান্না করেছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেবো, সবাই ভালো থাকবেন, আমি আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।